কিছু তথ্য উপস্থাপন তোর জন্য। জি, আসলে 2019 সালের শুরুর দিকে এনটিআরসি এর দ্বিতীয় চক্রে যে শিক্ষক নিয়োগ হয়, প্রায় 31,000-এর বেশি পদে কিন্তু শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছিল, কিন্তু তার মধ্যে কিন্তু 100 শিক্ষক তারা একটু জটিলতার কারণে এনটিভুক্ত হতে পারেনি, যেটা ছিল নবসৃষ্ট পদ, যেটা 2018 খ্রিস্টাব্দে সৃষ্ট নীতিমালাতে যে পদগুলো নতুন হয়েছে সেই পদগুলো নিয়োগে সেই পদগুলোতে একটি ব্যাপার ছিল যে স্যার আপনি হয়তো ভালোই জানেন, স্যার আপনাকে প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ জানাবো আসলে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে। তো যাই হোক, যে ব্যাপারটা বলছিলাম যে নবসৃষ্ট পদ যেটা নতুন নীতিমালার যে যুক্ত হয়েছে সেই পদগুলিতে নিয়োগের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়ার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয়, তো সেই জন্য কিন্তু মন্ত্রণালয় থেকে নীতিমালা জারির পরে বলা হয়েছিল যে এই পদগুলোতে নিয়োগের জন্য আলাদা একটি আদেশ প্রয়োজন হবে এবং আদেশ লাগবে। কিন্তু তার আগেই আসলে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে কিছুটা একটু ভুল বা একটু ডিসলোকেটেড তথ্য আসায় আসলে এই অনেকগুলি পদেই এনটিআরসি 2019 সালেই অর্থাৎ নবসৃষ্ট পদে নিয়োগের আদেশ জারির আগেই নিয়োগ সুপারিশ করে, তো এই কারণে কিন্তু কিছু শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি। এবং আরেকটা ব্যাপার ছিল যে প্রতিষ্ঠানের মহিলা কোটা পূরণ না থাকায়, যেটা আসলে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছিল জিনিসটা রেগুলেট করে এবং তাদের মহিলা কোটাটা নির্ধারণ করে শূন্য পদের প্রতিযোগিতায়, কিন্তু তারা কিছুটা ভুল করায় এই মহিলা কোটাটা কিন্তু পূরণ হয়নি কিছু প্রতিষ্ঠানে, কিন্তু প্রার্থীরা সুপারিশ পেয়েছিলেন, সেই প্রার্থীরা কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি। তো সেই দীর্ঘ 15 মাস পরে গতকাল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সব প্রার্থীদের জটিলতা নিরসনের একটি আদেশ জারি হয়েছে। তো সেই আদেশগুলোর ব্যাপারে আমরা গতকালকে রাত্রে আপনারা দেখেছেন বিস্তারিত প্রতিবেদন আমরা লিখেছি এবং গতকালকেও আমরা স্যারের সাথে কথা বলেছিলাম এই ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে বিস্তারিত স্যার আমাদের জানিয়েছেন। তো আমরা নবসৃষ্ট পদের যে জটিলতা নিরসনের যে আদেশটা আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে যে নবসৃষ্ট যে পদগুলো আছে এগুলিতে বিধিসম্মত ভাবে যে এমপিও ভুক্ত হতে পারবেন যারা আছেন, যেহেতু তারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন যে প্রার্থীরা। আর মহিলা কোটার ব্যাপারে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে যে প্রতিষ্ঠান গুলোকে শর্ত দিতে হবে প্রতিষ্ঠান প্রধানদের যে পরবর্তী নিয়োগে সময় যাতে এই আবশ্যিকভাবে মহিলা শিক্ষক নিতে হবে এরকম একটি শর্ত দিয়ে কিন্তু তাদের এমপিও জটিলতাটা নিরসন করার একটি আদেশ জারি করা হয়েছে গতকালকে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে। আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় মমিনুর রশিদ আমিন স্যার আমাদের সাথে আছেন, অতিরিক্ত সচিব মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। তো স্যার গতকালকে এই আদেশটি জারি করেছেন। তো এই ছিল ভাইয়া আসলে আমার কাছে এই মহিলা কোটা এবং নবসৃষ্ট পদের সর্বশেষ তথ্য। তবে আরেকটু বলতে চাচ্ছিলাম, আমাদের প্রার্থীরা আসলে আমাদের কাছে বারবার প্রশ্ন করছেন যে তাদের আসলে জটিলতাটা কবে নাগাদ জটিলতাটা মানে সমাধান হবে, অর্থাৎ কবে নাগাদ তারা এমপিও ভুক্ত হতে পারবেন। তো এই ব্যাপারে আমি আসলে স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই জটিলতাটা কিভাবে আসলে এর পরবর্তীতে প্রার্থীদের পরবর্তী স্টেজটা আসলে কিভাবে সমাধান হবে আর কি এই ব্যাপারটা। জি জি স্যার, আমি প্রথমেই বলি আপনাদের যে 1 নম্বরে যাব, আমাদের যে 108 নম্বর যেটা মেমো গতকালকে আমরা দিয়েছি গতকালকের ডেটে, আচ্ছা মহিলা কোটার বিষয়টা, সেই মহিলা কোটার বিষয়টা আপনি বলেছেন, আসলে আপনি জানেন শহরে এক ধরনের কোটা পার্সেন্ট ছিল মহিলাদের, আবার গ্রামে এক ধরনের, গ্রামে ছিল 20% কোটা, আবার শহরে ছিল 40% কোটা, আবার কোন কোন জেলাতে কোন কোন উপজেলা গুলাতে আলাদা আলাদা, যেমন চরাঞ্চল যেগুলো আছে সেগুলোতে আবার কোটা ছিল না, মেরিটের ভিত্তিতে যে কোনো মানে কোটা ভিত্তিক ছিল না, যেমন হিল ট্যাক্সে কিছু কিছু এলাকায় ছিল, আমাদের চরাঞ্চলে কোনো কোনো উপজেলায় ছিল। তো এর প্রেক্ষিতে টিচাররা অনেক সময় যখন ওরা চাহিদা দিয়েছে, যেহেতু আমাদের নীতিমালাটা হয় 2012-6-2018 সালে, নীতিমালাটা যখন জারি হয় হয়তো সেটা গ্রামাঞ্চলে পৌঁছতে পৌঁছতে কিংবা ওরা জানতে জানতে অনেকের ভুল হতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। তৎপ্রেক্ষিতে স্কুল প্রতিষ্ঠান থেকে কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে 20% কোটাটা ওরা না রেখে ওরা শিক্ষকের জন্য চাহিদা দিয়েছিল এনটিআরসির কাছে, সেখানে প্রক্রিয়াগত কারণে বলে হোক কিংবা অনিচ্ছাকৃত বলে হোক, সেটা চাহিদা দেওয়ার ফলে ওরা মহিলা, যেমন ওরা অনেকে পায়নি, আবার অনেকে এনটিআরসি ওই কোটার জায়গায় পুরুষ শিক্ষক দিয়ে দিচ্ছেন, ফলশ্রুতিতে ওই শিক্ষা কার্যক্রমটা ওনারা এমপিভুক্ত হচ্ছিল না।
তো এর প্রেক্ষিতে যেহেতু আপনারা জানেন আমাদের শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি ছাত্র ছাত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক এবং প্রত্যেকটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, ফলশ্রুতিতে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি মহোদয় এবং আমাদের মাননীয় উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিউল হাসান চৌধুরী নফল মহোদয় এবং আমাদের শিক্ষা সচিব মহোদয় সহ আমরা সবাই গত মাসের 9 জুন আমরা আমায়েদ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্যার মিটিং করেছিল মাননীয় মন্ত্রী মহোদয় সভাপতিতে। সেখানে এই মেজর যে ডিসিশন গুলো আমরা সরকার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় নিয়েছিল তারই যে ফলাফল কালকের যে আমাদের যে প্রজ্ঞাপন আকারে আমরা জারি করেছি সেই এর ফলশ্রুতি হলোটা কি, যেমন যারা যে কোটায় যারা ওরা কিন্তু শূন্য পদে আছে, আপনি খেয়াল রাখিয়েন ওই জনবল কাঠামোর শূন্য পদে ওরা কিন্তু কর্মরত আছেন, কিন্তু তারা ওই মহিলা কোটার কারণে তারা এমপিভুক্ত হতে পারছেন না। এখন যারা এতদিন পর্যন্ত সেখানে অনেকে বলছেন 15 মাস 12 মাস ওখানে চাকরি করতেছেন, কিন্তু শুধু মহিলা কোটার কারণে তারা ওখান থেকে এমপি পাচ্ছিল না এবং শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছিল আমাদের সরকারের পক্ষ থেকে এবং স্কুল প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আপনারা খেয়াল করুন এখানে একটা তারিখ আমরা উল্লেখ করেছি 1/11/2019, অর্থাৎ 1/11/2019 তারিখের পরে এনটিআরসি কিন্তু আর এটা ওখানে আর নিয়োগ দেয়নি, এর ফল মানে মহিলা কোটায় আর নিয়োগ দেয়নি। তো এই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিল মহিলা কোটায় শূন্য পদে জনবল কাঠামোর ভিতরে তারা এমপিভুক্ত হবেন, তাদের আর কোনো আপাতত সমস্যা হবে না। এখানে আমরা দেখেছি এখানে ওখানে বকেয়া কিন্তু ওরা পাবেন না, কারণ এখানে একটা ধারার মধ্যে উল্লেখ আছে জনবল কাঠামোর আমাদের জাধারণ বকেয়া যদি দিতে হয় তাহলে এটা নিয়ে অনেকটা প্রবলেম হতে পারে। এই কারণে বিভিন্ন এর আগে যারা পেয়েছে তারা যদি বকেয়া না পেয়ে থাকে পরের গুলা পেলে ওরা পাবে কেন, তারপর এটা নিয়ে হয়তো আবার বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হতে পারে, এই জন্য আরো জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা যখন থেকে সাবমিট করবো এখানে আমরা একটা জিনিস উল্লেখ করেছি আপনারা হয়তো খেয়াল করেছেন, যেমন তারা যদি আজকে যদি অনলাইনে আবেদন করে তাহলে কিন্তু আজকে অনলাইন তার কার্যকর হবে, কিন্তু সেই জন্য এখন অনলাইনে আবেদনের তারিখ থেকে তাদের এটা কার্যকর হবে। এই জন্য ওটা যেন দীর্ঘায়িত না হয় সে যখনই সাবমিট করবে অনলাইনে তখন তার হিসাবটা কাউন্ট করা হবে। এই জন্য আমি আজকে যারা দর্শক শ্রোতা যারা আছেন যা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা টিচাররা যারা থাকবেন তারা যেন দ্রুত গতিতে মানে যত দ্রুত সম্ভব, একদিন যদি পিছিয়ে যায় আপনি কিন্তু একদিন পিছিয়ে যাবেন, 2 দিন পিছিয়ে গেলে আপনি 2 দিন পিছিয়ে যাবেন, এটা অনলাইনে আবেদনের তারিখ থেকে এটা এমপিভুক্ত কার্যকর হবে। এটা হচ্ছে আমাদের মহিলা কোটার বিষয়টা। সেকেন্ড যে বিষয়টা ছিল অনেক, জি বলুন না বলেন, আমি একটা ছিল 109-এর যে বৃদ্ধিপ্রাপ্ত যেটা আপনারা নবশিষ্ট বলতেছেন, এই নবশিষ্ট কিছু কিছু পদ আছে এখানে আছেন, আগে আমরা এক সময় দেখতাম সায়েন্সের টিচার শুধু সায়েন্সের টিচার ছিল, এখন সরকার বাস্তব উপযোগী করার জন্য কিছু কিছু নতুন বৃদ্ধিপ্রাপ্ত শিক্ষক আমরা বলতেছি বৃদ্ধিপ্রাপ্ত, এটা নবশিষ্ট মানে বৃদ্ধিপ্রাপ্ত ধরেন, যেমন আগে শুধু যারা নিম্ন মাধ্যমিক যে স্কুল গুলাতে ছিল সেখানে কিন্তু ইংরেজির কোনো টিচার একদম প্রেসক্রাইব ইংরেজির কোনো টিচার ছিল না, আবার ভৌত বিজ্ঞানের মাধ্যমিক লেভেলে বা নিম্ন মাধ্যমিক ভৌত বিজ্ঞানের কোনো স্পেসিফিক কোনো সাবজেক্ট এরকম ছিল না। এটাকে সরকার আরো বাস্তব উপযোগী করার জন্য এই সাবজেক্ট গুলাকে তৈরি করা যায়, এটা কিছুক্ষণ আগে বলেছেন আমাদের 12/6/2018 যে নীতিমালা আছে সেখানে লাস্টে গিয়ে একটা পয়েন্ট বলা ছিল সরকার এই বিষয়ে একটা পৃথক আদেশ জারি করবে, তো আদেশটা হয়তো একটু আমাদের ভুল হতে পারে কিংবা অন্য কোনো কারণে হোক সেটা আদেশটা একটু দেরিতে হয়েছে, দেরির ফলে এখানে এনটিআরসি আবার আমাদের ওই আদেশের আগেই ওরা আবার নিয়োগ দিয়ে দিয়েছিল অনেককে, ওই পরবর্তী যে আদেশটা হওয়ার কথা ছিল তাই আদেশের আগেই, ফলে এই ওরা আবার এমপি পাচ্ছিল না, তখন বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস কিংবা ডিডি অফিস ওখানে ওরা তখন ওরা আটকাচ্ছিল অনেককে, বলছে না আপনার তো অর্ডারে লেখা আছে মিত্তিমালাতে আছে 12/6/18 কিন্তু অর্ডারটা জারি করছে একটু পরে, এর মধ্যে একটা ওরা মধ্যে একটা সমস্যার মধ্যে ওরা পড়ে গেছিল এই বৃদ্ধিপ্রাপ্ত পদ। তো এখন যেহেতু আমরা এখানে ICT ভৌত বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং ইংরেজি আমরা এই জন্য দিয়েছি, 2000 ওই অর্ডারে আবার লেখা ছিল 2021 পর্যন্ত, যেমন 18-19 ছিল আপনার ICT, 19 বিষয় ছিল আপনার ভৌত বিজ্ঞান আর ব্যবসা শিক্ষা, আর 20-21 এসে আমাদের ইংরেজি আসলো, বাংলাটা এখনো আসেনি, বাংলাটা হচ্ছে 21-22 আছে। এই জন্য আমরা 1 জুলাই যখন আমাদের শুরু হয়ে গেছে তো আমরা ইংরেজিটাকে আমরা সরকারের পক্ষ থেকে এটা কভার করে দিয়েছি, অর্থাৎ এখন থেকে এগুলো সবগুলো একসাথে হয়ে গেছে। এখন তো এই 4টা বিষয় যে সমস্যাটা ছিল সেটা আমরা আল্লাহর রহমতে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনায় এটা সমাধান আমরা করেছি, এবং এটা এবং এটার মধ্যে সিদ্ধান্তের পরে এটা রেজুলেশন, আপনারা জানেন একটা মিটিং যখন হয় রেজুলেশন হয়, রেজুলেশন করে আবার ফাইল আকারে উৎপোর্টটা করতে হয়, ফাইল অনুমোদন করতে হয়, অনুমোদন করার পর আবার স্যার প্রত্যেকটা শব্দের এখানে ব্যাখ্যা থাকতে হবে, আপনি একটা যদি ভুল ব্যাখ্যা হয় একটা ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে, এই জন্য এটা খুব অত্যন্ত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গুলা সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা নিয়েছি, ইনশাল্লাহ আমি মনে করি এটাও আমাদের সমাধান হয়েছে। বাংলা যেটা আছে সেটা আমরা হয়তো পরবর্তীতে আর কতটা বাংলা এরকম দেওয়া হয়েছে এবং কতগুলা পোস্ট আর খালি আছে
কোন কোন জনবল কাঠামো কোনটা পোস্ট কলেজ সেটা কাউন্ট করে, সেটা হিসেব করে পরবর্তীতে সরকার এটা আমরা সিদ্ধান্ত নেব অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে। আর থার্ড যেটা ছিল একটা বলেন, এর মধ্যে কি আর কিছু বলবেন আপনি? না আমি থার্ডটা একবার না বলে না না ফেলবো। না না আপনি আপনার কাছ থেকে শুনি। স্যার জি স্যার আচ্ছা, বলুন স্যার। থার্ডটা অনেক ছিল আপনি, দর্শক, অনেক অনেক দর্শক আপনার কথা শুনছেন খুবই মনোযোগ দিয়ে। জি বলুন। একটা ছিল মানে আপনারা জানেন এই আইসিটি, যে আগে এক সময় আপনারা জানেন প্রথমে একটা আইসিটি ছিল আগে, সেটা কম্পিউটার শিক্ষা নামে একটা ছিল আগে, কম্পিউটার শিক্ষা ছিল, কিন্তু আইসিটি সাবজেক্ট নামে ওই সহকারী শিক্ষক ব্র্যাকেটে আইসিটি ছিল না, সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা ছিল, কিন্তু এটা সরকার আরো আধুনিকায়ন করে, অর্থাৎ শুধু কম্পিউটারে শুধু আমি টাইপ করব এটা না, আইসিটির উপর তাকে টেকনোলজিক্যাল যে নলেজ গুলি আছে তাকে, আপনি যে আজকে যে আপনি যে কাজ কথা কাজ করতেছেন, আজকে যে আপনি স্ট্রিম লাইভে কাজ করতে দর্শককে দেখাচ্ছেন, এটা কিন্তু জি জি এক জি ধরনের, এটা কিন্তু এক জি ধরনের প্রচার। আজকে যারা জুম জি ক্লাস নিচ্ছে আমরা, আজকে যে জি ইউটিউবে জি আমরা ক্লাস নিচ্ছি, এটা এক ধরনের ইয়া। জি তো এর এই বিষয়গুলোকে সরকার চিন্তা ভাবনা করে কম্পিউটার শিক্ষাকে চেঞ্জ করে আইসিটি করা করে ফেলছে। আইসিটি করার ফলে ফলে যে আগে যে একটা ছিল 2016 সালে যেটা ছিল, মনে করেন ওরা পরীক্ষা দিয়েছিল, তখন নীতিমালাটা হয় আমাদের 2018 সালে, কিন্তু এর আগে তারা পরীক্ষা দিয়ে দিয়েছিল 6 মাস মেয়াদি। শুধু আমি অনেকে বলতে পারেন 6 মাস মেয়াদি কেন, এটা এর সাথে কিন্তু এরা কিন্তু ডিগ্রি পাস, খেয়াল রাখেন এরা কিন্তু অতিরিক্ত ডিগ্রি, তার 6 মাস মেয়াদি কোর্স এটা, অর্থাৎ আপনি ডিগ্রি পাস হওয়া সহকারী শিক্ষকের যে যোগ্যতা সেই যোগ্যতাটা আছে, প্লাস শুধু কম্পিউটার পড়ার জন্য তার 6 মাস মেয়াদি কম্পিউটার কোর্সের একটা ইয়ে ছিল, কিন্তু এখন না, সেটা থাকার ফলে মনে করেন আর এই 6 মাস মেয়াদি যখন পড়ছিল তারা আবার মামলা কোর্টে, মহামান্য হাইকোর্টে মামলা করেছিল, ওরা ওদের যখন নিয়োগ বিজ্ঞপ্তি হয় ওরা আবেদন করতে পারবে কি পারবে না, তখন মহামান্য হাইকোর্ট ওদেরকে বলছে না ওরাও আবেদন করতে পারবে, যাতে ওই নীতিমালার আলোকে, যেহেতু ওরা প্রথমে ছিল, আবেদন করা সরকার মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সুযোগ দিচ্ছে, এবং আপিলের ডিভিশনেও সেটা বহাল রাখছে, অর্থাৎ এটা যে কোনো টাইম বারো হোক বহাল রাখছে আগের অর্ডারটা। তাহলে এখন আপিলের ডিভিশনের যে সিদ্ধান্তটা ছিল সেটা অনেকটা আমাদের কাছে বাধ্যবাধকতার মধ্যে চলে এসেছে, আর তার উপর তার কোর্ট নেই। এখন এই জন্য তাদেরকে আমরা বলছি, এখানে খেয়াল করবেন এখানে দুইটা ওদের দ্বিতীয় নিয়োগ ছিল, দুইটাই আছে, একটা হচ্ছে আপনার বিশেষ করে 10/1/2019 সালে একটা ওদের সুপারিশ করেছিল, আর একটা সুপারিশ করেছিল 28/5/2019, খেয়াল করেন এই দুইটার মধ্যে, জি স্যার, কিন্তু 18 সালের আগের নীতিমালার আলোক, কিন্তু এর পর মধ্যে আর একটা কোচে কেন দুই একজন হয়তো ঢুকে যেতে পারে, সেটা আপনার মধ্যে একটা ইয়ে ছিল, সুপারিশ প্রাপ্তরা ছিল, এখানে অনেকে আবার ফলস করে, আপনার যেটা 3 বছর মেয়াদি না ডিপ্লোমা না, ওই 6 মাস মেয়াদি ভুল রিপোর্ট দেখে ওরা কিন্তু ঢুকে গেছিল দুই একটা। তো এই জন্য আমরা সেটাকে 2018 সালের নীতিমালার, আপনি খেয়াল করবেন এই নীতিমালার জি স্যার, পরে আর এটা এই দুই দুই তারিখে সুপারিশ প্রাপ্ত, অর্থাৎ 10/1/2019 এবং 28/5/2019 তারিখে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছিল আইসিটি কম্পিউটার শিক্ষায় 6 মাস মেয়াদি কোর্সে, তারা নিয়োগ প্রাপ্ত হবে। এর পরবর্তী নিয়োগ গুলাতে এখন থেকে আর যে নিয়োগ গুলো হবে সেটার ক্ষেত্রে 2018 সালে যে নীতিমালা, অর্থাৎ 3 বছর মেয়াদি যে ডিপ্লোমা আইসিটির উপরে কম্পিউটারের উপরে, তাদের জন্য সেটা প্রযোজ্য হবে। এটা আপাতত এই তিনটা যে ব্যাখ্যা ছিল সেটি ব্যাখ্যা। আর জি আপনার আপনাকে স্কেলের অনেক ব্যাপারে, ধন্যবাদ।